Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করে দিলাম। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো একটা দাওয়াতে যাচ্ছি। তো কার বাসায় দাওয়াতে যাচ্ছি তো এখন বলবো না, গেলেই বুঝতে পারবেন। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও দাওয়াতে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো চলে আসছি বড়মের গ্রামের বাড়িতে। তো
যে নাতনি গরমে সব চুল ফেলাই দিছে মাথার, এই যে নাতনি অনেক খুশি। তা আমি তো এই লকডাউনে বের হতেই চাইনি, তা ওরা এত করে জেদ যে না আসলে আমরা যাব না তাহলে, তো এখন কি করব। সেই জন্য সকালবেলা গাড়ি পাঠাই দিছে, তা সকালবেলায় চলে আসলাম। তা আমি আসাতে সবাই খুশি, নাতনি তো আরও বেশি খুশি, ওই যে আর একটা নাতনি ও খুশি, মানে সবাই খুব খুশি হয়েছে। আসলে আমাকে অনেক দিন হলে আসতে বলতেছে, আসলে সেভাবে আসাই হয় না। তা জামাই খুব মন খারাপ করতেছে না আসলে, তো এই জন্য আর কোনো অজুহাত না করেই চলে আসলাম। তা আমরা তো অনেক সকালে আসছি, তা ওরা বলছে যে সকালের নাস্তা এখানে আসেই করবেন, তা সব কিছু রেডি করে নিয়েছে। তো এখন আমরা এসে হাত মুখ দিয়ে ফ্রেশ হইলাম, এখন নাস্তা করে নিব। তো নাস্তা করার পরে বাইরে আসলাম। তো ওদের উঠানে বারো মাসই হয় আমরার, ছোট গাছ বারো মাসই আমরা হয়, তা আমরাগুলো কিন্তু টকো না। তো ডালিমের গাছও ডালিমও ধরছে ছোট ছোট, তা আসলে ওটাও বারো মাসে অনেক ভালো লাগলো। আর পেঁপের গাছে তো এত পরিমাণে পেঁপে ধরছে, তো একটু ঘুরলাম, ঘুরে ঘুরে একটু দেখলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে কত সুন্দর সবুজ জিনিস দেখতে ভালো লাগে। তোরা আবার কয়টা আমরা ছিঁড়ে নিচ্ছে, তো লবণ দিয়ে খাবে, তো আমি একটু খাইলাম, তো আসলে একটুও টক না, অনেক ভালো লাগলো। তা আমি তো জানি যে এরকম ছোটো আমরা টক লাগবে না, অনেক ভালো লাগলো খাইতে। তো আমরা খাওয়ার পরে সবাই অক্সিমিটার দিয়ে হার্টবিট আর অক্সিজেনটা চেক করতেছে, তো আমার আম্মা আসছে, আম্মাটাও দেখতেছে। তো আসলে আল্লাহ রহমতে সবারই ভালো আছে, অক্সিজেনও ভালো আছে, হার্টবিটও ভালো আছে। তো গ্রামে তো খোলামেলা আর অনেক গাছপালা, অক্সিজেনের তো কোনো ক্রমেই অভাব নেই, রোদ সব দিকেই ভালো, যে অনেক বাতাসও, যাক অনেক ভালো লাগতেছে।
গ্রামে তো আইসক্রিম আলা আসে, তো আমার মেয়ে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসলো, তো আমি তো আর আইসক্রিম খাইলাম না, ওরা সবাই খেয়ে নিচ্ছে। তো এখন মেয়েরা রান্না করতেছে দুপুরের জন্য, তো মেয়ে রোস্ট করতেছে। তা মেয়েরা তো রান্না করতেছে, রান্না করতে করতে আবার ওরা পিঠা বানায় রাখছিল হাতে বানানো, তা আমরা তো এটা সেমাই পিঠা বলি। তা পিঠা আবার আম কেটে নিয়ে আসছে, তা আবার ওগুলো খেয়ে নিলাম। তো একটার পরে একটা তো শুধু খাওয়ার খাওয়া। তো আমরা তো আবার সকালে শাওন নিয়েই গেছি, কারণ শাওন ওরার ঝামেলা নাই, এই গল্প করতেছি খাইতেছি এগুলোই তো শুধু করতেছি। তো এর মধ্যে আবার দুপুরের রান্নাও হয়ে গেছে, তো এখন সব খাবার রেডি করছে, তো অনেক মানুষই তো, তো আমরা আবার সবাই হাতে হাতে খেয়ে নিব। তো অনেক কিছুই তো রান্না করছে, তা পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মাছ ভাজি, ডিম, তারপরে বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, রোস্ট। তো আমরা তো আবার সকাল সকাল গেছি, তো এখানে তো অত সকালে দোকান তো একটাও খুলে নেই। তা জামাইকে আবার বললাম যে তুমি দই নিয়ে এসো, তো ওখানে থেকে জামাই আবার দই নিয়ে আসছে, সাথে সেভেন আপও নিয়ে আসতে বলছিলাম। তা মেয়ে জামাই আবার মোটরসাইকেল নিয়ে যায় দই সেভেন আপ নিয়ে আসছে, তাই তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু। তা আলহামদুলিল্লাহ সবগুলো রান্না অনেক টেস্ট হয়েছিল, তো অনেক মজা করে সবাই খাওয়া হইলো। আল্লাহ যা রিজিক মাফছে আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট করতেছিলাম, তো এর মধ্যেই একবারে ঝমঝমায় অনেক জোরে বৃষ্টি চলে আসলো। তো বৃষ্টির আগেই তো মেয়ে, বড় মেয়ের জামাই, ছেলে ওরা বাইকে আবার একটা পুরস্কার কেনার জন্য গেছে গিফটের জন্য, তো ওরাও চলে আসছে আর বৃষ্টিটাও জোরে আসছে, তো অল্প থেকে গা ভিজে যায় নাই। তো আমরা কিসের গিফট নিয়ে আসলাম, তো সেটা তো আগামীকাল ভিডিওতেই দেখতে পাবেন। এরকম ভিডিও কখনোই আমার চ্যানেলে আপলোড করি নাই, তা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেল বাটনটি ক্লিক করবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।